একসময় টেলিভিশনের পর্দাতে দর্শকদের ভালোবাসার জুটি ছিলেন মধুমিতা সরকার এবং সৌরভ চক্রবর্তী। পর্দার জুটিকে বাস্তবেও দেখা গিয়েছিল, তবে এখন সবটাই অতীত। মধুমিতা সরকারের কথাই, এত কম বয়সে বিয়ে করে ভুল করেছিলাম, তা না হলে আরো ভালো করে কাজের দিকে মন দিতে পারতাম। বহুদিন হয়েছে এক ছাদের তলায় আর থাকেন না মধুমিতা আর সৌরভ, আলাদাভাবে নিজেদের জীবন শুরু করেছেন অনেক দিন হলো। তারপরেও এতদিন পর অভিনেতার মুখে একথা শুনে আশাবাদী তাদের অনুরাগী মহল। তবে কি ফের একসাথে মধুমিতা আর সৌরভ? বিস্তারিত জানতে ভিডিও শেষ পর্যন্ত যুক্ত থাকুন ইউনিক সার্চের সঙ্গে। 2011 সালে সবিনয়ে নিবেদন সিরিয়ালে দেখা গিয়েছিল মধুমিতা সরকার আর সৌরভ চক্রবর্তীর জুটিকে। এই জুটি একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলেন 2015 সালে, যদিও 2019 সালে তারা আলাদা হয়ে যান। বৈবাহিক জীবনের বিচ্ছেদের পর থেকে মধুমিতা নিজেকে এক অন্য জায়গায় নিয়ে গিয়েছেন। সেদিনের মধুমিতা আর আজকের মধুমিতার মধ্যে বিস্তর তফাৎ। বাংলার সাথে অন্যান্য ফিল্ম ইন্ডাস্ট্রিতেও কাজের জন্য নিজেকে তৈরি করতে ব্যস্ত মধুমিতা, যার ফল হাতে না হাতেই পেয়েছেন অভিনেত্রী। ইতিমধ্যেই তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে হাতেখড়ি হয়েছে মধুমিতার। কিন্তু মধুমিতা আর সৌরভের জুটিকে আজও ভালোবাসেন মানুষ, তাদেরকে একসাথে দেখার জন্য অপেক্ষায় আছেন তাদের অনুরাগীরা। মধুমিতা আর সৌরভের অনুরাগীদের এই অপেক্ষা পূরণ হলেও হতে পারে, তেমনই ইঙ্গিত দিলেন অভিনেতা সৌরভ চক্রবর্তী নিজেই। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সৌরভ চক্রবর্তীকে প্রশ্ন করা হয়েছিল, মধুমিতার সঙ্গে ফের অভিনয়ের সুযোগ হলে হ্যাঁ বলবেন সৌরভ? অভিনেতার জবাব, আমার কোনো অসুবিধা নেই, ব্যক্তিগত সমীকরণ পেশাদার জীবনে প্রভাব ফেলবে না বলেই বিশ্বাসী এই অভিনেতা। অভিনেতা তথা পরিচালক সৌরভ চক্রবর্তী জানালেন, অনেক দিন থেকে আমরা আলাদা থাকি, কোনো পরিচালক যদি মনে করেন একসঙ্গে আমাদের ভালো লাগবে সেই কাজের ক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই। কিন্তু মধুমিতা, সে কি রাজি সৌরভের সাথে কাজ করতে? যা এক বড় প্রশ্ন তার অনুরাগীদের কাছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মধুমিতা জানিয়েছিলেন, আমি শুধুমাত্র কাজের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, আর বিশ্বাস করুন আমি পুরুষদের ঘেন্না করি। অভিনেত্রীর এই উত্তরে বেশ চর্চাও হয়েছিল। তবে বিতর্ক যতই তৈরি হোক, আজও বাংলার দর্শকরা চান মধুমিতা সৌরভের জুটিকে একসাথে দেখতে। কিন্তু তাদের বিচ্ছেদের পর যা আর হয়ে ওঠেনি। যদিও সৌরভের সঙ্গে মধুমিতার বিয়ে নিয়ে অভিনেত্রীর উত্তর, সৌরভের সঙ্গে বিয়ে নিয়ে আফসোস নেই, আমরা অনেক ভালো স্মৃতি বুনেছি। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও।